টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা আমাদের সকলের প্রিয় সুশান্ত সিং রাজপুতের লাস্ট মুভি দিল বেচারা নিয়ে। সো স্টোরিটা প্রথম থেকে শুরু। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পলাশ কুমার দাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকেডি ব্লগস। আর আমার বেস্টির এই সুন্দর পেন্টিংটার পাশ থেকে আজ ভিডিওটা শুরু করা যাক, চলো। সো আজকে 24th of July 2020, আজকে আমাদের বিলাভড সুশান্ত সিং রাজপুতের লাস্ট মুভি দিল বেচারা রিলিজ করছে। বড় পর্দায় রিলিজ করতে পারছে না, সেটা খুবই আমাদের কাছে খুবই খারাপ। বা এখন বড় পর্দায় রিলিজ করলেও আমরা তো দেখতে যেতে পারতাম না। সো ডিজনি হটস্টারে রিলিজ করছে মুভিটা, আর টাইম তো সবাই জানোই 7:30। আই থিঙ্ক অধিকাংশজনই এই মুভিটা দেখবে আজকেই। তো আমার এই ভিডিওটা বানানো কতটা ঠিক হবে আমি জানি না, কিন্তু তাও আমি ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের SSR-এর প্রতি আমাদের যে ভালোবাসাটা, আর তার স্মৃতিতে এই লাস্ট মুভিটা দেখব। এটা খুবই আর কি একটা দুঃখজনক ব্যাপার যে এত ট্যালেন্টেড একটা অ্যাক্টর তাকে চলে যেতে হলো এত কম বয়সে, এটা যাওয়ার টাইম নয়। অ্যান্ড কীভাবে মৃত্যুটা হলো সে বিষয়ে আমি পরে আসছি, সুইসাইড না মার্ডার সেটা নিয়েও একটা মুভি বেরোচ্ছে। তো এখন যেটা ব্যাপার হলো, সুশান্ত সিং রাজপুতের ডেথের পর আমরা যারা ফ্যানরা অনেক কথা বলছি যে CBI তদন্ত চাই, বা তার মৃত্যুর পর তার যে ফ্যান ফলোয়িংটা অনেক পরিমাণে বেড়ে গেছে, তো তাতে কিছু ক্রিটিকরা এটা বলছেন যে তার জীবদ্দশায় এত ফলোয়ার বা এত ভিউস এত লাইকস সেগুলো সে পায়নি। এটা একদিকে ঠিক কথা, তো দেখা যাক আজকে এই মুভিটা কেমন হয়। সো আমি আজকে মুভির রিভিউ করব। আরে ভাই, তাহলে আমি কি করব? না না সুমিত, তোমাকে চাপ নিতে হবে না, আমি জাস্ট এই একটা মুভি রিভিউই করব। সো নর্মালি এটা আমার ব্লগিং ট্রাইপড, এটাকে আমি ব্লগিংয়ের জন্য ইউজ করি, কিন্তু যখন আমি ব্লগ করি না, যখন আমার মোবাইলে মুভি দেখার দরকার পড়ে, তখন আমি এই জুগারটা লাগাই। এইভাবে লাগিয়ে মালটাকে রেখে দিই, আর আমাকে হাতে ধরে মোবাইলে কোনো কষ্ট করতে হয় না, হাতে কোনো ব্যথা হয় না, বিন্দাস বসে বসে দেখি। সো এখন বাজে 7:25, চলো লেট স্টার্ট। সরি, মুভিটা দেখার পর গলা ধরে যাওয়াটা স্বাভাবিক, প্রতিটা মুহূর্তে এরকমই লাগছিল যেন সুশান্ত সিং রাজপুতের মানে রিয়েল লাইফটাই দেখছি, ফিনিশিংটা এত সুন্দর অভিনয়, জাস্ট রিয়েলিস্টিক, ওর এত সুন্দর অভিনয়, সম্পূর্ণটা পুরোপুরি রিয়েলিস্টিক। যারা এখনো অবধি দেখনি তাদের জন্য রিভিউটা, কারণ আমার মনে হয় অধিকাংশ জনই দেখে ফেলেছে অলরেডি মুভিটা, যারা খুব কম জন আছো দেখনি তাদের জন্য বলিস। ফার্স্টেই বলছি আমি প্রফেশনালি রিভিউ তো দিতে পারি না, ওটা সুমিতরাই পারবে। বাট আর আমি এটাও চাই যে সবাই যেন মুভিটা দেখে, তাই আমি মুভির কোনো স্টোরি বলবো না, অধিকাংশ জনই স্টোরির হাফটা জানো কারণ তোমরা ট্রেলার দেখেছো। সুশান্তের লাস্ট মুভি বলে বলছি না, বাট সত্যি মুভিটা লাইফকে জাস্টিফাই করে, মানে জাস্ট দারুণ স্টোরি লাইনটা, গানগুলো বলবো খুব হাইফাই না হলেও মানে ভালোই, আর প্রত্যেকজন অ্যাক্টার, প্রত্যেকের কথা বলছি, হিরোইন কিজি বাসুর চরিত্রে সঞ্জনা সাঙ্গি দারুণ, তার বাবা মায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় আর স্বস্তিকা, জাস্ট দারুণ,
প্রত্যেকের অভিনয়। আর সুশান্তের কথা কি আলাদা করে বলবো, নিজের লাস্ট মুভিটা সেই লেভেলের করে দিয়ে গেছে একদম। সিনেমার এন্ডে রাজার মৃত্যু, মিন্স সুশান্ত কিছুক্ষণের জন্য জানো সুশান্ত আমাদের কাছে আবার জীবিত হয়ে উঠেছিল। সো যারা এখনো মুভিটা দেখোনি তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে মুভিটা অবশ্যই দেখো, ইটস ফ্রি, তোমরা হটস্টারে ফ্রিতে দেখতে পাচ্ছ, বাইরেও যেতে হচ্ছে না আর খরচাও করতে হচ্ছে না। আর সুশান্তের লাস্ট মুভি বলে কথা কি বলবো, আরও একবার দেখতে মন চাইছে। সিরিয়াসলি বলছি, ভেবেছিলাম ভালো করে একটা রিভিউ দেব, বাট মুভিটা দেখার পর মানে এখন আর মানে কথা বলার মতো অবস্থা নেই, সরি, মানে ভিডিওটা বেকার হবে, কিছু করার নেই, এটাই দেখে দেবো প্লিজ, যা আমার কথা বলার মতো অবস্থা নেই। মুঝে বহ দুনিয়া দেখনি হি নেই জিসমে মেনে না সুশান্ত।